ওয়েলকাম টু তৈবা গার্ডেন গ্রুপ অফ স্কুলস। আমি আজকে ক্লাস সেভেনের লেসন নাম্বার টুয়েলভ আলোচনা করব, ঠিক আছে? লেসন নাম্বার টুয়েলভে এনি ফ্রাঙ্কের লেখা মাই ডায়েরি, ঠিক আছে? মাই ডায়েরি মানে তোমরা সকলেই জানো, দ্য মাই ডায়েরি মানে কি? দিল্লিপি, ঠিক আছে? মানে আমার দিল্লিপি, ঠিক আছে? এ সম্বন্ধে আমরা আজকে জানবো, তার আগে আমরা এনি ফ্রাঙ্ক সম্বন্ধে জেনে নেব, ঠিক আছে? লেটস স্টার্ট, চলো আমরা শুরু করি। দ্য ফলোয়িং এক্সার্টস হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য বুক টাইটেল এনি ফ্রাঙ্ক, দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল বাই এনি ফ্রাঙ্ক, ঠিক আছে? নিচের যে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে তা এনি ফ্রাঙ্কের লেখা এনি ফ্রাঙ্ক নামক দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এনি ফ্রাঙ্ক ওয়াজ বোর্ন অন জুন 12, 1929 ইন ফ্রাঙ্কফুর্ট, জার্মানি, ঠিক আছে? 1929 খ্রিস্টাব্দে 12 জুন জার্মানি ফ্রাঙ্কফুর্ট শহরে এনি ফ্রাঙ্ক জন্মগ্রহণ করেছিলেন। ইন হার ডায়েরি এনি ফ্রাঙ্ক রেকর্ডস হার এক্সপিরিয়েন্সেস ডিউরিং 1942 হোয়েন শি অ্যান্ড হার ফ্যামিলি ফ্লিড দেয়ার হোম ইন অ্যামস্টারডাম অ্যান্ড ওয়েন্ট হাইডিং ফর দ্য নেক্সট 2 ইয়ার্স ইন দ্য সিক্রেট অ্যানেক্স অফ এন ওল্ড অফিস বিল্ডিং। 1942 খ্রিস্টাব্দে তিনি, মানে লেখিকা এবং তার পরিবারবর্গ, যে ছিল পরিবার যে সদস্য ছিল, মানে 1942 খ্রিস্টাব্দে তিনি এবং তার পরিবারবর্গের অ্যামস্টারডামের বাড়ি থেকে ছেড়ে পালিয়ে যাওয়া আর পরবর্তী 2 বছর পুরনো অফিস বাড়িতে আত্মগোপনের কথা তিনি এই দিল্লিপিতে লিপিবদ্ধ করেছেন, ঠিক আছে? দ্য এক্সট্রাক্ট ডিলস উইথ দ্য এক্সপেন্সেস জাস্ট বিফোর শি অ্যান্ড হার ফ্যামিলি ওয়েন্ট ইন টু হাইডিং। এক্সট্রাক্ট ডিলস মানে তিনি এবং তার পরিবারবর্গের আত্মগোপন করার আগের অভিজ্ঞতাগুলো তিনি তার দিনলিপিতে নিচের অংশ আলোচনা করেছেন, ঠিক আছে? আমরা এবার আজকে আমরা ইউনিট 1টা আলোচনা করব, লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং, ঠিক আছে? 14 জুন 1942 রবিবার, 14 জুন হচ্ছে 1942, ঠিক আছে? অন ফ্রাইডে জুন 12 আই ওয়েক আপ এট 6 o'clock অ্যান্ড নো ওয়ান্ডার, শুক্রবার 12 জুন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে পড়লাম এবং এটা কোনো বিস্ময়ের ব্যাপারই নয়। ইট ওয়াজ মাই বার্থডে, এটা ছিল কি, এই দিনে ছিল আমার কি জন্মদিন ছিল। কার জন্মদিন ছিল? লেখিকার জন্মদিন, লেখিকে এনি ফ্রাঙ্ক, ঠিক আছে? বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার। অফকোর্স মানে কি ডিয়ার স্টুডেন্টস, মানে অবশ্যই বা স্বভাবতই, কিন্তু স্বভাবতেই তাকে সকাল এই সময় উঠতে, মানে সকাল 6টায় তাকে উঠতে দেওয়ার অনুমতি দেওয়া হতো না। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি আনটিল এ 7:15। সুতরাং তিনি কী করলেন, তার যে কিউরিওসিটি মানে কি স্টুডেন্টস, কিউরিওসিটি মানে কৌতূহল, কোনো জিনিস মানে জানার একটা কৌতূহল থাকে না, কোনো জিনিস জানার জন্য উৎসুক করি মানে কৌতূহল সেরকম, ঠিক আছে? তিনি কী করলেন, তার সে তার যে কৌতূহলটা সেটা সংগ্রহ করতে হলো তাকে। কী জন্য? কারণ তাকে সকাল 6টায় উঠতে দেওয়া হতো না, ঠিক আছে? মানে 7টার পরে তাকে কি করতে হলো, তার কিউরিওসিটি কন্ট্রোল করে রাখতে হলো, ঠিক আছে? দেন আই কুড বেয়ার ইট নো লঙ্গার অ্যান্ড ওয়েন টু দ্য ডাইনিং রুম হোয়ার আই রিসিভ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মর্টেজে দ্য ক্যাট। তারপর তিনি কি করলেন, তার কৌতূহল সংবরণ করতে না পেরে কি করলেন, হ্যাঁ, ডাইনিং রুমে মানে সেই খাওয়ার ঘরে গেলেন, আমি সেখানে একটা উষ্ণ অভ্যর্থনা পেলেন। কার কাছ থেকে? মর্টেজের কাছ থেকে। মর্টেজে কে? মর্টেজে একটা ব্রালের নাম, ঠিক আছে? সেই ব্রালটা তাকে প্রথম কি করলেন, তার জন্মদিনে তাকে কি করলেন, ওয়েলকাম জানালেন, ঠিক আছে? সুন আফটার 7 আই ওয়েন্ট টু মামি অ্যান্ড ড্যাডি অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম টু আন্ডো মাই প্রেজেন্স। শীঘ্রই 7টার পর, মানে খুব শীঘ্রই 7টার পর তিনি তার মা বাবার কাছে গেলেন। মামি অ্যান্ড ড্যাডি মানে কি, মা বাবা, ঠিক আছে? হ্যাঁ, খুব শীঘ্রই সকাল 7টার পর তিনি তার মা বাবার কাছে গেলেন এবং যাওয়ার পর কী করলেন, তার বসার ঘরে, হ্যাঁ, তার যে উপহারগুলো এসেছিলো সেগুলো তিনি খুলে দেখলেন। মানে আন্ডো মানে কি, কোনো জিনিস খুলে দেখা, ঠিক আছে? প্রেজেন্স মানে কি উপহার, ঠিক আছে? তিনি সকাল 7টার পরে তিনি কী করলেন, তার মা বাবার কাছে গেলেন, আমি সেখানে তার উপহারগুলো খুলে দেখলেন। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, মানে যে প্রথম আমাকে কী করেছিল, গ্রিট করেছিল, মানে সম্ভাষণ করেছিল, সেটা কে, সেটা হচ্ছে তুমি, ঠিক আছে? পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, মানে সবথেকে বেশি সুন্দর, মানে তুমি যে আমাকে সম্ভাষণ করেছো এটা সবথেকে সুন্দর তার কাছে, ঠিক আছে? কার কাছে? লেখিকার কাছে, এনি ফ্রাঙ্কের কাছে। দেন অন দ্য টেবল দেয়ার ওয়ার এ বাঞ্চ অফ রোজেস, মানে সেই টেবিলের উপর কী ছিল, একগুচ্ছ গোলাপ ছিল, ঠিক আছে? এ প্লান্ট অফ সাম পিওনিস, মানে কী ছিল, কিছু লতাগুল্ম, আমার সাদা লাল, হ্যাঁ, অনেক রকমের কী ছিল, বড় বড় ফুল ছিল, ঠিক আছে? অ্যান্ড মোর অ্যারাইভ ডিউরিং দ্য ডে, আমার অনেক কিছু, আরও অনেক কিছু উপহার গোটা দিনে এসে পৌঁছেছিল, ঠিক আছে? আমি নেক্সট বেড়া পড়বো। আই গট মেসেজেস অফ থিংস ফ্রম মামি অ্যান্ড ড্যাডি, মানে মেসেজেস মানে কি ডিয়ার স্টুডেন্টস, প্রচুর মানে অনেক উপহার, মানে আই গট মেসেজেস মানে আই গট মেসেজেস অফ থিংস ফ্রম মামি অ্যান্ড ড্যাডি, মানে আমি আমার মা বাবার কাছ থেকে অনেক প্রচুর জিনিস পেয়েছিলাম, ঠিক আছে? অ্যান্ড ওয়াজ ট্রুলি স্পয়েল্ড বাই ভেরিয়াস ফ্রেন্ডস, মানে স্পয়েল্ড মানে কি, নষ্ট করে দেওয়া। আমি সেগুলো কী করেছিল, আমার কিছু বন্ধু সেগুলো কী করেছিল, নষ্ট করে দিয়েছিল। অ্যামং দ্য আদার থিংস আই ওয়াজ গিভেন ক্যামেরা অফস্কিওর, সেসব অন্য জিনিসগুলোর মধ্যে তিনি কী পেয়েছিলেন, অফস্কিওর নামে একটা ক্যামেরা পেয়েছিলেন,
এই পার্টি গেম, মানে পার্টি গেম মানে কি একটা দলবদ্ধ একটা খেলার গেম পেয়েছিলেন এবং লর্ডস অফ সুইটসান প্রচুর পরিমাণ কি পেয়েছিলেন, মিষ্টি পেয়েছিলেন এবং অনেক চকলেটস, চকলেটস এ পাজল, পাজল মানে কি ধাঁধার বই, ঠিক আছে। এ ব্রোজ, ব্রোজ মানে কি ডিয়ার স্টুডেন্টস, ব্রোজ মানে হচ্ছে কি সেপটিকেন জাতীয় অলঙ্কার বিশেষ, হ্যাঁ ঠিক আছে, ওইরকম জাতীয়টা জিনিস তিনি পেয়েছিলেন গিফটে। হ্যাঁ, টেলস অ্যান্ড লিজেন্স অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, মানে জোসেফ কোহেনের লেখা টেলস অফ লেজেন্ডসের একটা বই তিনি পেয়েছিলেন উপহার। এন্ড ডেইজিস মাউন্টেন হলিডে, মানে ডেইজিস লেখা মাউন্টেন হলিডে একটা বই পেয়েছিলেন, এ টেরিফিক বুক, একটা মজার বই একটা, ঠিক আছে। এম সাম মানে আমি কিছু টাকা পেয়েছিলেন, তাহলে লেখিকা কী কী পেয়েছিলেন, এইসব সব জিনিসগুলো তিনি পেয়েছিলেন। নাও আই ক্যান বাই দ্য মাইটস অফ গ্রিস অ্যান্ড গ্রান্ট, এখন আমি মাইন্ডস অ্যান্ড গ্রিনস রোমান বইটা কিনতে পারি, ঠিক আছে, কারণ ওর কাছে টাকা হয়ে গেল, এখন অনেক টাকাও গিফট পেয়েছে, তার জন্য তিনি কী বলছেন, তিনি একটা বই কিনতে পারেন, সেই বইটার নাম কি, দ্য মাইন্ডস অফ গ্রিস অ্যান্ড রোম, ঠিক আছে। দেন লাইস কল ফর মি অ্যান্ড উই ওয়েন টু স্কুল, তারপর কী করলো লাইসকে, লাইস একটা তার একটা বন্ধুর নাম, এনি ফ্রাঙ্কের একটা বন্ধুর নাম কি লাইস, ঠিক আছে। তারপর কী করলো লাইস তাকে ডাকলো, তারা তখন কী করলো একসঙ্গে স্কুলে গেল। ডিউরিং রিসেস আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইট বিস্কিট, কী করলো, হ্যাঁ ডিউরিং রিসেস মানে কি বিরতির সময়, ডিউরিং মানে সময়, রিসেস মানে কি বিরতির সময়, হ্যাঁ তার বিরতির সময় তারা কী করলো, হ্যাঁ তিনি অ্যানি ফ্রাঙ্ক কী করলেন সবাইকে মিষ্টি বিস্কিট দিয়ে, হ্যাঁ অ্যাপয়েন্ট করলেন, মানে সবাইকে মিষ্টি মুখ করালেন, ঠিক আছে, যেহেতু তার বার্থডে তার জন্য তার মিষ্টি মুখ দিয়ে সবাইকে কী করলেন আপ্যায়ন করলেন। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন, তারপর তারা পাঠের জন্য পড়ার জন্য গেলেন, ঠিক আছে। নাও আই মাস্ট স্টপ, এখন আমাকে থামতে হবে, মানে লেখিকা লিখছে ও ডায়েরিতে লিখছে যে এখন আমাকে থামতে হবে, বাই 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 বলছে, বলছে বিদায়, উই আর গোয়িং টু বি গ্রেট পালস, আমরা এখন পরম প্রিয় বন্ধু হতে চলেছি, ঠিক আছে।